হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে পটলের দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আর এই পটলের নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আগে থেকে গোটা ছুলে নিয়ে আর ধুয়ে রেখেছিলাম। এখন এই পটলগুলোকে এক একটা পটলকে একটা ছুরির সাহায্যে লম্বালম্বি করে গাগুলোতে 3-4 জায়গায় চিরে নিচ্ছি। যেহেতু পটলগুলো আমি টুকরো করব না, আর গোটা পটলই রান্না করব। সবগুলো পটল প্রথমে আমি চিরে নেব। পটলগুলো চিরে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে পটলগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি নুন 1/4 টিস্পুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। নুন হলুদটা দিয়ে এখন মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢাকা দেব না, এমনি 2-4 মিনিট এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পটলগুলো ভাজা তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা ফোড়ন। একটা তেজপাতা, 2 ছোট এলাচ, 1 ডালচিনি স্টিক, আর 3 লবঙ্গ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। আদা বাটাটা দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। আমি এখানে জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম। 4 কাঁচা লঙ্কা আর 1/2 চামচ জিরে আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম। জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আদার সঙ্গে একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পটলটা ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, পরে দেওয়ার সময় নুনটা বুঝে শুনে দিতে হবে। আর হলুদের গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চামচ। এখন মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি 4 চামচের 3 চামচ টক দই নিয়েছিলাম। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, দিয়ে এখন টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা ফ্রিজে থাকলে আগে থেকে বার করে রেখে রুম টেম্পারেচারে এনে তারপরে দিতে হবে। টক দইটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটা দিয়ে এবারে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে খানিকক্ষণটাকে কষিয়ে নেব। দু 4 মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেব। যেহেতু পটলটা আগে থেকে ভেজে রাখা ছিল, সেই জন্য পটলটা খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এখন যে বাটিটার মধ্যে আমি দই রেখেছিলাম, সেই দইটা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। যেহেতু পটলটা হবে একটু অল্প সামান্য গ্রেভি, মানে মাখা মাখা হবে, সেই জন্য আমি এটা খুব বেশি জল দেবো না। এখন এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। নামানোর আগে আমি তেজপাতাটা তুলে নিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। পটলটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা যারা প্রথম দেখছেন, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পটলের এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস কিংবা শুধু ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার নিরামিষ পটলের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পটলের অনেক ধরনের রেসিপিতে তৈরি করা যায়। এই ধরনের রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।